হ্যালো বন্ধুরা, সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, সাথে অনেক অনেক ভালোবাসা, আর সাথে সবাইকে হ্যাপি হোলি। আমার সকল বন্ধুরা, আশা করছি সবাই আজকের দিনটা খুব আনন্দ করছো, আর আমিও আজকের দিনটা দেখো কিভাবে শুরু করলাম, কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সবার আগে আমি বাসি কাজকর্ম সেরে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো এবার দিয়ে দেব আমার রাধাকৃষ্ণ বাকি সমস্ত ঠাকুরকে হোলি। তো দেখো এখানে আমি নানা রকম রঙের হোলি নিয়ে নিয়েছি, আর সমস্ত ঠাকুরকে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের দিনটার জন্য মানে সারা বছর অপেক্ষা করে থাকি, তার একটাই কারণ আমি এই মানে দোল পূর্ণিমা ভীষণ ভালোবাসি। আমি যেমন রঙ মাখতে ভালোবাসি, আমার ছেলেটাও কিন্তু সেম হয়েছে। আমাদের আরুষনাও সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ছে কখন রং মাখবে, তাই সবার আগে ওকে বললাম চলো আগে ঠাকুরকে রং মাখিয়ে দিই, আর তারপর আমরা সবাই রং মাখা শুরু করব। তাই দেখো বন্ধুরা, সমস্ত ঠাকুরকে একটু একটু করে আমি রং মাখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের দিনটা কী কী করলাম সবটাই তোমাদের শেয়ার করছি, প্লিজ তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো দেখো এদিকে পুজো দেওয়া শেষ, দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আরো দাও, হ্যাপি হোলি বলে দাও, হ্যাপি হোলি। আজকে টিফিন হচ্ছে ঘুগনি আর মুড়ি, মুড়ি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাবনা। শোনো, হাই খবর, হাই, সবাই আছে, সবার থালা চলে এসেছে, মুড়ি খাওয়া হবে। হ্যাপি হোলি বলে দাও, হ্যাপি হোলি। এখনো রং খেলতে শুরু করিনি, আগে খেয়ে নি, তারপরে রং খেলবো। চোখে রং মাখাতে হবে গোটা গায়ে। হ্যাঁ, খুব ভালো করে মাখা মাখা ভালো করে। হ্যাঁ, ওইভাবে হচ্ছিল না, এইভাবে 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 হ্যাপি হোলি হয়েছে, হ্যাপি হোলি। এবার ঘরে মাখা হলো, এবার আমরা যাচ্ছি বাইরে, দাদাদের বাড়ি যাচ্ছি, মানে আমার ভাসুরদের বাড়ি যাচ্ছি, আশেপাশে যা আছে সবারই বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে এবার একটু করে রং মাখো। শুধু ঘরের লোকজনদের মাখলে তো ভালো লাগবে না, তাই না? চলো এবার বাইরের দিকে যাই। আর এই দেখো আমাদের আরুষনা, আর এই যে আমার ভাগনা আরু সোনু, দুজনে মিলেই বেরিয়ে পড়েছে। তো থালাতে দেখো অনেক রং দেওয়া হয়েছিল, থালা কিন্তু এখন খালি।
একটুখানি রং নিয়ে বেরিয়েছে, আর আমার কাছে রং আছে সেগুলোই মাখাবে। আর আমাদের পাড়ার যে বাচ্চাগুলো দেখো, সবাই অনেক আগে থেকে রং মাখা শুরু করেছে, আর ওদের জামা প্যান্টের অবস্থা দেখো তো সত্যি। তো চলো আমাদের ভাসুরের বাড়ি যাচ্ছি, তো ওখানে একটু মাখাবো, এই যে চলেও এসেছি। তুমি দিয়ে দাও, মনে দিয়ে দাও, তোর জেঠিমা এসছে। আরুষের ক্যাটাগরি তুমিও বাঁধন মুখে মেখেছো, হায় ভগবান, সব উঠবে তো। হ্যাপি হোলি শেষ, এবার শেষ, এবার শেষ করে দাও। হ্যাঁ হ্যাপি হোলি হয়ে গেছে, এবার শেষ করো। ব্যাস আমাদের রং খেলা শেষ করবো আমরা, এখানে শেষ করলাম। তোমার আমাকে দেখা যাচ্ছে কিছু, তোমার কিছু এটা সেই মহাদেব হয়ে গেছে দুজনেই। হ্যাঁ মহাদেব হয়ে গেছে, চলো এবার সবাই স্নান করতে যাবো, চলো স্নান করে নিয়ে এবার চলো, টাটা টাটা করে দাও। সে পুকুরে স্নান করবে? না না পুকুরে স্নান করলে হবে না। ও বাবা,